আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বেলাল হোসাইন আজকে আলোচনা করব তোমাদের বাংলা প্রথম অধ্যায় থেকে 13 নম্বর পৃষ্ঠা নিয়ে। 13 নম্বর পৃষ্ঠায় তোমরা ঠিক এরকম একটি কাজ দেখতে পাবে যেখানে লেখা রয়েছে 1.4 যোগাযোগে মর্যাদাসূচক শব্দ, এবং নিচে নির্দেশনায় বলা রয়েছে যোগাযোগে বাংলা ভাষায় 3 ধরনের সর্বনাম ব্যবহার করা হয়, সাধারণ সর্বনাম, মানি সর্বনাম ও ঘনিষ্ঠ সর্বনাম। একই সঙ্গে মর্যাদা অনুযায়ী ক্রিয়ার রূপও 3 ধরনের হয়, এগুলো হচ্ছে সাধারণ ক্রিয়ারূপ, মানি ক্রিয়ারূপ ও ঘনিষ্ঠ ক্রিয়ারূপ। নিচে কদমতলী গল্প থেকে কিছু বাক্য দেওয়া হলো, বাক্যগুলোর সঙ্গে দেওয়া প্রশ্নগুলোর জবাব লেখো, কাজ শেষ হলে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও। প্রথম 2টি নমুনা উত্তর দেওয়া হলো। তো শিক্ষার্থীরা, আমরা দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা এই কাজটি সম্পন্ন করতে পারি। আমাদের মূল বইতে কিন্তু নমুনা উত্তরও দেওয়া রয়েছে। তো সমাধান করার পূর্বে প্রথমে আমরা দেখে নেব যে আমাদের মূল বইতে কী ধরনের প্রশ্ন করা রয়েছে। দেখো, এখানে বলা হয়েছে 1 নম্বরে, ও দাদি তোমার হলো কি? তো এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? উত্তর হবে সাধারণ সর্বনাম। মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? উত্তর, ও দাদি আপনার হলো কি? অর্থাৎ এখানে এই বাক্যটি ব্যবহার করা হয়েছিল সাধারণ সর্বনাম, কিন্তু সাধারণ সর্বনামের পরিবর্তে যদি মানি সর্বনাম ব্যবহার করা হতো সেক্ষেত্রে বাক্যটি কেমন হতো? লেখা রয়েছে ও দাদি আপনার হলো কি। এবং যদি ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করা হতো তাহলে সেটি কীরকম হতো? ও দাদি তোর হলো কি। তো ঠিক এভাবে আমরা এই কাজটি সমাধান করতে পারি। এখানে দেখো আরও একটি সমাধান দেওয়া রয়েছে, 2 নম্বরে বলা হয়েছে মান্না সঙ্গে সঙ্গে চেঁচায়। তো এখানে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে? এখানে অবশ্যই সাধারণ ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে। মানি ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে? উত্তর, মান্না সঙ্গে সঙ্গে চেঁচান। অর্থাৎ এখানে লেখা রয়েছে চেঁচায়, কিন্তু মানি ক্রিয়ারূপ প্রয়োগ করলে এখানে চেঁচায় শব্দটি হয়ে যাবে চেঁচান। অর্থাৎ শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল বই থেকে 2টি প্রশ্নের সমাধান দেখে নিলাম। এবার বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান কিন্তু আমাদের মূল বইতে দেওয়া নেই, সেখানে খালি ঘর দেওয়া রয়েছে। তো এখন আমরা বাকি প্রশ্নগুলোর সমাধান দেখার চেষ্টা করব। তো চলো দেখে নিচ্ছি যে বাকি প্রশ্নগুলোর সমাধান আমরা কীভাবে লিখতে পারি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য একটি নমুনা সমাধান তুলে রেখেছি, এবং এটি দেখলে তোমরা ধারণা পাবে যে কীভাবে আমরা এই প্রশ্নের সমাধানগুলো উল্লেখ করতে পারি। দেখো, আমাদের মূল বই থেকে 1 নম্বর এবং 2 নম্বর যে সমাধানটি রয়েছে এগুলো কিন্তু আমরা দেখে নিয়েছিলাম, বাকিগুলো এখন আমরা দেখে নিব। 3 নম্বর বলা হয়েছে রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে। তো এখানে এই যে মন্তব্যটি করা হয়েছে, এই মন্তব্যে প্রশ্ন হচ্ছে এখানে বাক্যের মাঝে কোন ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে। তো উত্তরে আমরা লিখতে পারি এখানে ঘনিষ্ঠ ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে। প্রশ্ন, সাধারণ ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে? উত্তর, রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখবে ঠিক ফিরে আসবে। তো আমরা কিন্তু ঠিক এভাবে লিখতে পারি, প্রথম বাক্যে বলা হয়েছিল যে একদিন দেখিস, অথচ সাধারণ ক্রিয়ারূপে সেই শব্দটি হয়ে যাবে একদিন দেখবে। এরপরের প্রশ্ন হচ্ছে মানি ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি দেখতে কেমন হবে? উত্তর হচ্ছে রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখবেন ঠিক ফিরে আসবে। অর্থাৎ মানি ক্রিয়ারূপে সেই দেখবে শব্দটি হয়ে যাবে দেখবেন, অর্থাৎ আপনি, এভাবে হয়ে যাবে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে 4 নম্বরে, তোকে কি করতে হবে মনে আছে তো? তো এখানে প্রশ্ন হচ্ছে এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? অবশ্যই ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা, আমরা কিন্তু ঘনিষ্ঠ কাউকে তুই বলে সম্বোধন করি, যেমন তুই কেমন আছিস, তোর কী লাগবে, তুই কোথায় আছিস, এই শব্দগুলো। তো এখানে এই যে সর্বনামগুলো এগুলো হচ্ছে এক একটি ঘনিষ্ঠ সর্বনাম। তো উত্তর হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম, যেহেতু বাক্যে বলা হয়েছে তোকে কী করতে হবে। তো প্রশ্ন হচ্ছে পরবর্তী, সাধারণ সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? অর্থাৎ আমরা যদি সাধারণ সর্বনাম ব্যবহার করি ঘনিষ্ঠ সর্বনামের পরিবর্তে, অর্থাৎ তুমি সর্বনাম ব্যবহার করি, সেক্ষেত্রে এই বাক্যটি কেমন হবে? তো উত্তর হবে তোমাকে কি করতে হবে মনে আছে তো? দেখো, এখানে লেখা ছিল তোকে কি করতে হবে, কিন্তু সাধারণ সর্বনামে বাক্যটি হবে তোমাকে কি করতে হবে। তো এভাবে কিন্তু আমরা সমাধান করতে পারি। পরবর্তী প্রশ্ন হচ্ছে মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? তো আমরা যদি মানি সর্বনাম ব্যবহার করি, অর্থাৎ তুই অথবা তুমির পরিবর্তে যদি আমরা আপনি ব্যবহার করি, সেক্ষেত্রে এই বাক্যটি কেমন হবে? আমি লিখেছি আপনাকে কি করতে হবে মনে আছে তো? তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখে নিলে যে 4 নম্বর এই কাজটির সমাধান আমরা কিভাবে করতে পারি। এরপরে আমরা 5 নম্বর কাজটি দেখে নেব। 5-এ বলা হয়েছে ঠিক আছে চল ঘুমাতে যাই। তো এখানে যে মন্তব্যটি করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে এখানে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে? উত্তর হচ্ছে ঘনিষ্ঠ ক্রিয়ারূপ। অর্থাৎ এখানে কিন্তু ঘনিষ্ঠ ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে, যেহেতু বলা হয়েছে চল ঘুমাতে যাই, অর্থাৎ তুই বলে সম্বোধন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে
প্রশ্ন সাধারণ ক্রিয়ার উপর প্রয়োগে বাক্যটি কেমন হবে, অর্থাৎ আমরা যদি তুইয়ের পরিবর্তে তুমি ব্যবহার করি সেক্ষেত্রে কেমন হতে পারে? ঠিক আছে, চলো ঘুমাতে যাই। এবার আমরা যদি মানে ক্রিয়া রূপ ব্যবহার করি, অর্থাৎ আপনি, সেক্ষেত্রে কীরকম হতে পারে? ঠিক আছে, চলুন ঘুমাতে যাই। তো শিক্ষার্থীরা, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই সহজ, তোমরা একটু বুঝলেই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আর আমি এই জন্য লাইন বাই লাইন তোমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। ছয়ে বলা হয়েছে তুই যা। এখানে তুই যা বলতে কী বোঝানো হয়েছে? দেখো, তুই আমরা কখন ব্যবহার করি? অবশ্যই ঘনিষ্ঠ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করার জন্য আমরা তুই শব্দটি ব্যবহার করি। তো এখানে প্রশ্ন হচ্ছে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? অবশ্যই এটি একটি ঘনিষ্ঠ সর্বনাম। এরপরে প্রশ্ন হচ্ছে মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? অবশ্যই হবে আপনি যান, কারণ তুইয়ের পরিবর্তে তখন আমরা আপনি শব্দটি ব্যবহার করব। এবং সাধারণ সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? তখন হয়ে যাবে তুমি যাও। তো শিক্ষার্থীরা, আমরা ঘনিষ্ঠ সর্বনাম, মানি সর্বনাম এবং সাধারণ সর্বনামের মধ্যে পার্থক্য বুঝলে আমরা এই প্রতিটি প্রশ্নের উত্তর খুব সহজভাবে উপস্থাপন করতে পারব। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে 7 নম্বরে, খাল আর বিল পেরিয়ে তারা এগোতে লাগলো ফাড়িয়ের দিকে। তো এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? এখানে কিন্তু সাধারণ সর্বনাম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তারা বলা হয়েছে। তারা, তারা কিন্তু একটি সাধারণ সর্বনাম। তো মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? তখন হবে খাল আর বিল পেরিয়ে তারা এগোতে লাগলেন ফাড়িয়ের দিকে। এখানে একটি বিষয় খেয়াল রাখো, মানি সর্বনামে সাধারণ সর্বনামও ছিল তারা এবং মানি সর্বনামেও রয়েছে তারা, কিন্তু এই দুটি তারার মধ্যে পার্থক্য কি? অবশ্যই পার্থক্য আছে। তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে প্রথম যে সাধারণ সর্বনাম, সেখানে কিন্তু তারা শব্দের উপরে কোনো চন্দ্রবিন্দু নেই, কিন্তু যখন আমরা মানি সর্বনাম ব্যবহার করব তখন কিন্তু তারা শব্দের উপরে আমরা কি করব? একটি চন্দ্রবিন্দু বসিয়ে দিব, অর্থাৎ সে কোনো মান্যগণ্য ব্যক্তি। আর এই জন্য কিন্তু এখানে কিন্তু দুইটি তারার মধ্যে পার্থক্য রয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এটি লিখলাম। সবশেষে আমরা 8 নম্বর কাজটি দেখে নেব। 8-এ বলা হয়েছে তুই অপারেশনে অংশ নিয়েছিস। তো এখানে এই কাজের সমাধানে প্রশ্ন করা হয়েছে এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? ঘনিষ্ঠ সর্বনাম, কারণ প্রশ্নে বলা হয়েছিল তুই শব্দটি, তুই হচ্ছে একটি ঘনিষ্ঠ সর্বনাম। এরপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? উত্তর, আপনি অপারেশনে অংশ নিয়েছেন, এটি হচ্ছে মানি সর্বনাম। সবশেষে আমরা সাধারণ সর্বনামের প্রয়োগে বাক্যটি দেখে নেব। বলা হয়েছে তুমি অপারেশনে অংশ নিয়েছ। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে তোমরা এই প্রতিটি প্রশ্নের সমাধান করবে। মূলত যখন মানি সর্বনাম ব্যবহার করা হবে তখন আমরা সেখানে আপনি, আপনাদের এই শব্দগুলো ব্যবহার করব। যখন সাধারণ সর্বনাম ব্যবহার করা হবে তখন সেখানে আমরা তুমি, তোমরা, তোমাদের এই শব্দগুলো ব্যবহার করব। আর যখন ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করা হবে তখন আমরা তুই, তোদের, তোরা এই শব্দগুলো ব্যবহার করব। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের মূল বইয়ের 13 নম্বর পৃষ্ঠায় তোমরা কাজগুলো কীভাবে সমাধান করবে। এখানে এই শূন্যস্থানগুলো দেওয়া রয়েছে এবং এই শূন্যস্থানগুলো তোমরা বুঝে বুঝে খুব সুন্দরভাবে পূরণ করবে। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী পৃষ্ঠায়, যেখানে লেখা রয়েছে যোগাযোগের উপাদান বিশ্লেষণ। এবং এখানে আমাদেরকে আরও একটি কাজ করতে হবে এবং এই কাজের সমাধান এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।